কেন সফল মানুষ প্রায় একাকী হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে জানব কেন সফল মানুষ প্রায় একাকী হয়, কেন তারা চারপাশের পরিবেশ থেকে নিজেকে দূরে রাখে এবং নিজের প্রয়োজনীয় গোলের পিছে ছোটে, এবং তা অ্যাচিভ করতে একাকিত্ব আমাদের কতটুকু সাহায্য করতে পারবে, এবং 10টি দুর্দান্ত একাকী থাকার লাভ সম্বন্ধেও জানতে পারবেন। চলুন শুরু করা যাক ভিডিওটি। ও হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার করা একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা দিয়ে থাকে। সাফল্যকে সাধারণত একজন ব্যক্তির সুখ এবং পরিপূর্ণতার পরিমাপ হিসেবে দেখা হয়। এটি প্রায় ধরে নেওয়া হয় যে যারা তাদের ব্যক্তিগত বা পেশাগত জীবনে সফল, তারা অবশ্যই তাদের জীবন নিয়ে সন্তুষ্ট। যাই হোক, সবসময় এমন হবে তা নয়। প্রকৃতপক্ষে অনেক সফল মানুষ তাদের অর্জন সত্ত্বেও নিজেকে একাকী বোধ করে। সফল ব্যক্তিদের একাকী বোধ করার কয়েকটি কারণ রয়েছে। একটি কারণ হলো যে সাফল্যের জন্য তাদের অজস্র পরিমাণে উৎসর্গ এবং কঠোর পরিশ্রম প্রয়োজন হয়, এবং এর জন্য তারা তাদের ব্যক্তিগত সম্পর্ককে পর্যাপ্ত সময় দিতে পারেন না। যেহেতু সফল ব্যক্তিরা তাদের লক্ষ্যে ফোকাস করতে খুব ব্যস্ত থাকে, এবং এই ব্যস্ততা তাদের মধ্যে না থাকলে তারা হয়তো আজ এতটা সফল হতেও পারত না। ফলস্বরূপ তারা তাদের চারপাশের লোকদের থেকে নিজেকে দূরে রাখতে এবং অপ্রয়োজনীয় এবং সাধারণ বাকি মানুষদের মতো মিশতেও পারে না, কারণ তাদের কাছে তাদের অর্জনটাই সবার থেকে প্রধান প্রায়োরিটি। সফল ব্যক্তিদের একাকী বোধ করার আরেকটি কারণ হলো তাদের সাফল্য তাদের কাছের মানুষদের থেকে দূরে করে ফেলে। যখন কেউ উচ্চ স্তরের সাফল্য অর্জন করে, তখন তারা দেখতে পায় যে তাদের আশেপাশের লোকদের সাথে তাদের আর খুব বেশি মিল নেই। এটি একাকিত্বের অনুভূতির দিকে নিয়ে যেতে পারে, কারণ তারা এমন লোকদের খুঁজে পেতে বেগ পায় যাদের সাথে তারা সত্যিই সম্পর্ক স্থাপন করতে পারে। সাফল্য ও চাপ বহু প্রত্যাশা তৈরি করতে পারে, যা মেনে জীবন চলা সাধারণের তুলনায় অধিক মাত্রায় কঠিন হতে পারে। সফল ব্যক্তিরা অনুভব করতে পারে যে তাদের ক্রমাগত সফলতার যাত্রা কিংবা খেলার শীর্ষে থাকতে হবে, যা তাদের সাধারণ জীবনযাপন থেকে বিচ্ছিন্ন করতে পারে, কারণ তাদের সাথে একসাথে উভয় দিক সামলানো সম্ভব হয়ে ওঠে না। অবশেষে সফল লোকেরা একাকী বোধ করতে পারে, তার আরেক কারণ হচ্ছে তারা তাদের লক্ষ্য অর্জন করেছে, সকল প্রকার সফলতার শেষ প্রাপ্তি অব্দ লাভ করেছে, কিন্তু এর পরের ধাপ কি হবে তাদের সঠিক জানা থাকে না। তখন তারা শুরু করে নিজেকে একা মনে করা। এটি তাদের জন্য বিশেষভাবে সত্য হতে পারে যারা একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে কাজ করে তাদের সমগ্র জীবনটি ব্যয় করেছেন। একবার সেই লক্ষ্যটি অর্জিত হয়ে গেলে তারা শূন্যতার অনুভূতি অনুভব করতে পারে, এবং তাদের জীবনের অর্থ এবং উদ্দেশ্য খুঁজে পেতেই লড়াই করতে হয়। এর অন্যতম কারণ তারা জানেন না কিভাবে অন্যদের সাথে অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এবং বজায় রাখতে হবে। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে একাকিত্ব সাফল্যের একটি প্রয়োজনীয় অংশ। তবুও সফল ব্যক্তিরা অন্যদের সাথে অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং বজায় রাখার চেষ্টা করতে পারে এবং করা উচিত, এবং নিজের কাজের জন্য সময় এবং বাদবাকি কাজের জন্য সময় ভাগ করে রাখা উচিত। আর এর জন্য জীবনের ডিসিপ্লিন অনেক বড় একটি ভূমিকা পালন করে। আপনি যদি শুধুমাত্র আপনার ক্যারিয়ারের উপর ফোকাস করেন, তাহলে আপনি অবশ্যই আপনার ক্যারিয়ারটি নিয়ে অনেক পথ এগিয়ে যেতে পারবেন। আমি এটিকে অবশ্যই একটি দুর্দান্ত স্ট্র্যাটেজি বলবো, কারণ কম সংখ্যক মানুষই এই স্ট্র্যাটেজিটি ফলো করে। আমাদের আধুনিক লাইফস্টাইলে আমরা হাজারো মেসেজ এবং নোটিফিকেশনের মাঝে জর্জরিত থাকে। ক্রমাগত ব্যস্ততা দুটি সাধারণ অজুহাতের দিকেই নিয়ে যায়, এবং যে সকল প্রয়োজনীয় কাজগুলো মানুষ করতে চায়, এই অজুহাতগুলোর জন্য তা করাই হয় না। তা হলো, আমার কাছে সময় নেই এবং আমি খুবই ব্যস্ত। কিন্তু প্রমাণিত হয় যে সবচেয়ে মূল্যবান অন্তর্দৃষ্টি এবং সাফল্য মানুষ পেয়ে থাকে সকল প্রকার ডিস্ট্রাকশন থেকে দূরে একা থাকার ফলে, এবং আমাদের ভিতরের ইনার ভয়েস শোনার ফলে এসে থাকে। 10টি মূল্যবান উপদেশ এবং একা থাকার উপকারিতা। আপনার আবেগপ্রবণ সিদ্ধান্ত নেয়ার সম্ভাবনা কমে যাবে। আপনি অর্থের ব্যবহারে আরো দায়িত্বশীল হবেন। আপনি অন্য মানুষের মানসিক সমস্যা নিয়ে নিজের মানসিক শক্তি নষ্ট করবেন না। আপনার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে কারো অনুমতি বা অনুমোদনের প্রয়োজন নেই। আপনি কিভাবে আপনার সময় কাটাতে চান তা নির্ধারণ করতে আরো বেশি দক্ষ হবেন। আপনার জীবন সম্পর্কে গভীরভাবে চিন্তা করার জন্য আপনার কাছে সময় এবং স্থান থাকবে।
আপনার কনসেন্ট্রেট করার ক্ষমতা এবং প্রোডাক্টিভিটি অনেক বেশি বাড়বে। আপনি অন্যদের সাথে কাটানোর সময় আরও বেশি মূল্য দেবেন। আপনি আপনার নিজের সাথে একাকী সময় কাটানো ও কথা বলতে পারবেন। এবং সর্বশেষ হচ্ছে, আপনি আপনার এবং অন্যান্য লোকের আচরণের আরও ভালো পর্যবেক্ষক হয়ে উঠবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।